हेलो बंधुरा, हैपी पुजो। आमी मौमिता एसे गेछी आमार फूड अनलिमिटेड चैनल निये तोमादेर काछे। आज के जे पर्वटा आमी तोमादेर देखाबो सेटा एकटा छिमछाम एकटा रात्रे डिनारेर संगे तोमरा खेते पारो। तो एकटा थाली आज के आमी एनेछी, खूब ही सामान्य आयोजने तोमरा एटा करते पारबे बाड़ीते बसे। रेस्टुरेंटे रेस्टुरेंटे घुरे खावा एबछर आर होच्छे ना, तो जारा बाड़ीतेई बसे आछो तारा एटा अवश्यई ट्राई करो, खूबी भालो लागबे खेते। तो आज के आमी निये एसेछि तोमादेर जन्य क्यारट राइस आर चिकेन। तो चलो देखे नी एकटार पर एकटा। आगे आमी चिकेनटा करब, तारपर आमी क्यारट राइसटा करब। আর রান্নাটা ভালো লাগলে তুমি বন্ধুদের সঙ্গে সবাই শেয়ার করো, ভালো লাগলে কমেন্ট করবে, জানাতে ভুলো না কেমন লাগলো। আর নিজে করো, নিজে খাও, সকলকে খাওয়াও। বন্ধুরা, আমার এই চিকেনের ডিশটা করতে যা যা লাগছে সবার আগে সেটা দেখে নিই। লাগছে চিকেন, আমি একটু হলুদ ছড়িয়ে রেখেছি, আর দু ঘন্টা আমি একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি। লাগছে গোল গোল করে কাটা আলু, আমি হলুদ মাখিয়ে রেখেছি, নুন এখনো দিইনি। লাগছে টমেটো পেস্ট, লাগছে লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, লাগছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, নুন, আগেই বললাম লেবুর রস আমার লেগেছে, লাগছে লঙ্কা লঙ্কা আর লাগছে পেঁয়াজ কুচি। আমি একটু টেস্টের জন্য দেব মিশ্রি, আর সেন্টের জন্য গোটা গরম মশলা। আর রান্নাটা হবে সর্ষের তেলে, আমি অলরেডি বসিয়ে দিয়েছি কড়াই, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে তুলে রাখব। ভালো করে ভাজা হলে আমি তুলে নেব। এপাশে আলুটা ভাজতে ভাজতে আমি একটু চিকেনের মধ্যে নুন দিয়ে এটা ভালো করে মেখে রাখব। এই বছর আমরা একটা অন্যরকম পুজো কাটাচ্ছি, তো প্রতিবারের মতো প্যান্ডেল হপিং কিংবা ঘুরে ঘুরে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার স্বাদ নেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। যারা যাচ্ছ তারা সাবধানে ঘোরাফেরা করো, কিন্তু যারা আমাদের মতো ঘরেই বসে থাকছ তারা এই ডিশটা তোমরা আরামসে বানিয়ে নিতে পারো, তাহলে একেবারে রেস্টুরেন্ট লাইক ফিলটা আসবে। যে ছিমছাম একটা থালি, আলুটা আমার ভাজা হচ্ছে, একটু লাল রং ধরলে আমি সেটাকে নামিয়ে নেব। আলুগুলো আমি নামিয়ে ফেলেছি। এবার আমি দেব পেঁয়াজ কুচি, একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেব খানিকটা নুন। আমি আগেও একবার নুন দিয়েছি, তাই এবার খুব বেশি নুন দেব না। এবার আমি টেস্টের জন্য দিয়ে দেব একটু মিশ্রি। একটু গ্যাসটা বাড়ালাম, এবার আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান আমি দেব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। পেঁয়াজগুলো রং ধরে গেছে, এবার আমি এগুলো দিয়ে দিলাম।
পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। খুব ভালো করে কষাবো। তেল ছেড়ে এলে দিতে হবে টমেটো পেস্ট। দেখো আমার অলরেডি তেল ছেড়ে গেছে, আমি এবার টমেটো পেস্টটা দেব। এবার আমি এই গুঁড়ো মশলাগুলো একটু জল দিয়ে গুলে নেব। এবার সমস্ত মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে নাড়াবো। দেখো কি সুন্দর একটা কালার এসছে। গ্যাসটার ফ্লেম একটু বাড়িয়ে নিচ্ছি। এবার আমি চিকেনটা অ্যাড করব। ভালো করে নাড়ি এদিক ওদিক করে মশলাগুলো যাতে চিকেনের গায়ে লেগে যায়। গ্যাসের ফ্লেমটা একটু বাড়ালাম। রান্নাটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এবার আমি আলুগুলো অ্যাড করে দিলাম। এবার আমি কড়াইটা কিছুক্ষণ, মিনিট 15 আমি একদম সিম করে ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইটা আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবার কম করে 15 মিনিট আমি এভাবে রেখে দেব। আমার 15 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা ওপেন করব। ঢাকাটা আমি খুলে নিয়েছি আর দেখো প্রচুর আমার গ্রেভি, মানে অনেক জল ছেড়েছে। এইবার আমি একটু ফুলে দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। মাংসটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে কাঁচা লঙ্কাটা ছড়িয়ে দেব। আমি সামান্য একটু নাড়িয়ে গোটা গরম মশলা দিয়ে একটু আমি আড়াভাঙা করে নিয়েছি, দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। গরম মশলা থেকে সেন্টটা ভালো হয়, সেজন্য আমি একটু ভেঙে নিয়েছি। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আমার চিকেনটা একদম রেডি। আমি কিন্তু আর জল অ্যাড করিনি। এইবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো
আমার চিকেন কিন্তু একদম রেডি। কি সুন্দর কালার হয়েছে দেখো, কেমন লাগলো জানাবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর ভাবনা কি, চটপট করে ফেলো। আজকের পর্বে আমি দ্বিতীয় রান্নায় চলে যাচ্ছি। আমার লাগছে ক্যারেট রাইস করতে। রাইস আমি রাইসটা করার আগে 30 মিনিট চালটা ভিজিয়ে রেখেছিলাম। লাগছে নুন, মিষ্টি, একটু লঙ্কা, লাগছে এইভাবে স্লাইস করে কেটে নেওয়া ক্যারেটস, আর ক্যাপসিকাম নিয়েছি আমি কালারের জন্য, আর লাগছে কিশমিশ। আর রান্নাটা করব সাদা তেল। আমি অলরেডি প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরমও হয়ে গেছে। ফোড়নে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার আমি কিশমিশটা একটু ভেজে নেব। কিশমিশটা হতে হতে আমি ক্যারেটগুলো দিয়ে দেব। রান্নাটা অবশ্যই একটু মিষ্টি মিষ্টি হবে, তবে আমরা যেরকম ধারাবাহিক গতে পোলাও করি এটা কিন্তু সেরকম নয়। ক্যাপসিকামটা আমি দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি একটু চিনি, কারণ এটাতে চিনিটা ভালো মেল্ট করবে, কারণ ভাতটা আমার অলরেডি করা আছে। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। খুব কম অয়েলেই রান্নাটা হয়, কিন্তু খেতেও খুব সুন্দর হয়। দেখো এবার আমি দিয়ে দিচ্ছি রাইসটা। আমি গ্যাস এবার অফ করব, কারণ আমার রাইসটা পুরো রেডি। কি সুন্দর দেখতে হয়েছে দেখো। এবার আমি সার্ভ করব। আমার কিন্তু আজকের থালি একদম রেডি, আমার ক্যারেট রাইস আর আমার চিকেন। দেখো কি সুন্দর দেখতে লাগছে, তোমরাও প্লিজ আর দেরি করো না। চটপট রান্নাটা বানিয়ে ফেলো।